আসসালামু আলাইকুম। আমরা সকলেই প্রতিনিয়ত ইউটিউব ব্যবহার করে থাকি। ইভেন আপনি এই ভিডিওটা দেখছেন, এটাও আপনি ইউটিউবে দেখছেন। কয়েকটা ছোটোখাটো সেটিংসের মাধ্যমে যদি আমরা আমাদের ইউটিউব থেকে কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারি এবং আমাদের ইউটিউব ব্যবহারটা যদি সহজ করে আনি, তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয় না। তো আজকের ভিডিওতে আমরা কয়েকটা সেটিংস নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। বেশি কথা না বলে চলুন আমরা আমাদের সেই সেটিংসগুলো জেনে নিই। ওকে, আমরা প্রথমে চলে যাব আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো আমরা এখান থেকে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। ফার্স্টে যেই সেটিংসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাটা সেভিং, বা আমাদের ইন্টারনেটটাকে কিভাবে সেভ করতে পারি। সেজন্য আমরা এখান থেকে সিম্পলি চলে যাব আমাদের প্রোফাইলে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা, এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন নিচে এখানে সেটিংস লেখা আছে, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে ডাটা সেভিং লেখা আছে, এখান থেকে ডাটা সেভিং এ যাব। এখান থেকে আমরা ডাটা সেভিং মোডটা অন করে দেব, তাহলে আমাদের মোটামুটি ডাটা সেভিং হবে। এছাড়া আমরা এখান থেকে কিন্তু আমরা ডাটা লিমিট করে দিতে পারি। তো নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে আমরা ডাটাটা লিমিট করে দিতে পারি, যে 100 MB, 200 MB বা 1 GB, 2 GB এরকম করে দিলে আমাদের এই MB শেষ হওয়ার পর কিন্তু আমাদের ইউটিউবটা অটোমেটিক্যালি আমাদের একটা নোটিশ দিবে বা ইউটিউবটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো এই সেটিংসটি অন করার কারণ হচ্ছে আমাদের অনেকের ফোনে দেখা যায় যে লিমিট অনুযায়ী MB থাকে বা ইন্টারনেট থাকে, সেই লিমিটের ভিতরে আমাদের এই ইন্টারনেটগুলোকে ব্যবহার করতে হয়। সেজন্য আমরা এই সেটিংসটি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের বেশি MB খরচও হবে না আর আমাদের লিমিট অনুযায়ী আমরা MBগুলো ব্যবহার করতে পারবো বা ইন্টারনেট ব্যবহার করতে পারবো। আর অবশ্যই ওয়াইফাই ইউজ করে থাকলে অবশ্যই এই সেটিংসটা অফ করে রাখবেন। এরপরে সেটিংসটা আমাদের কাজ করবে ঘুমের আগে, সেজন্য আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর আমাদের সেখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর জেনারেল, জেনারেলে যাওয়ার পর সবার উপরে যে সেটিংসটি আছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এখান থেকে আমরা এটা অন করে দেব। তাহলে হবে কি, আমরা আমাদের টাইম দিয়ে দেব একটা 1 ঘন্টা বা 2 ঘন্টা, ঠিক ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা পর কিন্তু অটোমেটিক্যালি আমাদের ইউটিউবটা অফ হয়ে যাবে, আমাদের MBও সেভ হবে আর আমাদের ফোনের চার্জও কিন্তু সেভ হবে। পরের সেটিংসটি হচ্ছে রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম। দেখতে পাচ্ছেন আমাদের নিচে সেটিংসটি আছে, এখান থেকে যদি আমরা এটাকে অন করে দেই তাহলে আমাদের সামনে কিন্তু সময় শো করবে। এখান থেকে যদি আমরা আমাদের সময়টাকে সেট করে দেই বা আমরা কখন ঘুমাবো সেই সময়টাকে সেট করে দেই, তাহলে হবে কি, আমাদের ঘুমানোর সময় কিন্তু ইউটিউব আমাদেরকে নোটিফিকেশন দিবে আর আমাদের ইউটিউবটাকে অফ করে দিবে, তারা অটোমেটিক্যালি অফ করে দিবে, আমাদের কোনো ভিডিও প্লে হবে না, কোনো কিছু হবে না। তবে হ্যাঁ, আমাদের যদি এখান থেকে ইউটিউবটা ব্যবহার করার প্রয়োজন হয় তবে আমরা সেটাকে স্কিপ করে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এটা চালু করার জন্য আমাদের অবশ্যই দুইটা সময় সেট করতে হবে, একটা হচ্ছে আমাদের ঘুমানোর সময় আর একটা হচ্ছে ঘুম থেকে ওঠার সময়। এই দুইটা সময়ের মধ্যবর্তী স্থানে ইউটিউব আমাদেরকে বেড টাইমের নোটিফিকেশন দিবে আর আমাদের ইউটিউবটাকে অটোমেটিক্যালি অফ করে দেবে। এই সেটিংসটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস, কারণ আমরা সময়টা মেনটেন করতে পারবো, অন্তত ঘুমানোর সময়টা মেনটেন করতে পারবো। পরের সেটিংসটি আছে ডাবল ট্যাপ। আমরা যখন ডাবল ট্যাপ করি বা ভিডিও চলাকালীন অবস্থায় ভিডিওর মধ্যে ডাবল ট্যাপ করি, তাহলে কিন্তু আমাদের ফোন থেকে ওই ভিডিওটা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড করে স্কিপ হয় বা আমাদের সময়টাকে কিন্তু বাঁচিয়ে। সেজন্য আমরা সময়টাকে বাড়িয়ে নেওয়ার জন্য আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু আমি ডাবল ট্যাপ করছি, দেখতে পাচ্ছেন 20 সেকেন্ড 10 সেকেন্ড করে দেখাচ্ছে। এটা কিন্তু এক্স্যাক্টলি আমার এখানে 10 সেকেন্ড দেওয়া আছে, আমরা যখন ডাবল ট্যাপ করবো 10 সেকেন্ড করে সামনে যাবো। সাধারণত সবার ফোনে 10 সেকেন্ড করে থাকে, তো আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে 20 সেকেন্ড করে, বা আমাদের যদি কম স্কিপ করতে চাই তাহলে 5 সেকেন্ড করে করতে হয়। সেজন্য আপনারা করবেন কি, সেটিংসে যাওয়ার পর ডাবল ট্যাপ টু সেক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার সেকেন্ডটা দিয়ে দেবেন। এরপরেরটি হচ্ছে স্ক্রিন জুম। স্ক্রিন জুমটা কিভাবে অন করবেন, নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে এই অপশনটা অন করে দিবেন, তাহলে কিন্তু স্ক্রিন জুম হবে। এটার কাজ হচ্ছে কি, আমরা যখন কোনো ভিডিও দেখি বা কোনো কিছু জুম করে দেখতে হয়, তাহলে কিন্তু আমরা স্ক্রিনের মধ্যে বা ভিডিওটির মধ্যে যখন জুম করবো, জুম করে কিন্তু পুরো ভিডিওটা আমরা দেখতে পারবো, সেজন্য এই স্ক্রিন জুমটা ব্যবহার করা হয়। এরপরের অপশনটি দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি পারফরমেন্স। এখানে যদি যাই আমরা তাহলে দেখতে পাবো এখানে আমাদের ভিডিও কোয়ালিটি কীভাবে চলে বা আমাদের ভিডিওগুলো কীভাবে প্লে হবে, সকল কিছু এখানে দেওয়া আছে। যদি ডাটা ব্যবহার করে থাকেন তাহলে ডাটা সেভার এই অপশনটি অন করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা লো কোয়ালিটিতে প্লে হবে এবং আপনার MBও কিন্তু বেঁচে যাবে। আর আপনি যদি এখান থেকে এটাকে হাই রেজুলেশন বা হাই কোয়ালিটি করে দেন, তাহলে কিন্তু আপনার MBও বেশি যাবে আর আপনার পিকচার কোয়ালিটি সকল কিছু ভালো আসবে, কিন্তু আপনার MBটা বেশি যাবে। তো আপনি এখান থেকে অটো যদি করে দেন তাহলে কিন্তু যেই ভিডিওটা যতটুকু প্রয়োজন, যখন যতটুকু প্রয়োজন ততটুকুই নিন। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা সবসময় অটোমেটিক করে রাখবেন, আর যদি আপনারা ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে হাই রেজুলেশনটা দিয়ে রাখবেন বা হাই কোয়ালিটিটা দিয়ে রাখবেন। তাহলে হবে কি, আপনি সবসময় পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটিটা অনেক হাই রেজুলেশন পাবেন এবং সব কিছু আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন। তো আমি এই ছোটোখাটো কয়েকটা সেটিংস সম্পর্কে জানি, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনার সব থেকে কোনটা সেটিংস ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার মাইক্রোফোনের সমস্যার কারণে আমি আমার ফোনের ডিফল্ট মাইক্রোফোন দিয়েই যেহেতু ভয়েস রেকর্ড করছি, ভয়েস কোয়ালিটি সব থেকে খারাপ এবং আউট নয়েজ অনেক আসছে।